রেলের আন্ডারপাসে জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপের ভান্ডারটিকুড়ি ও বিষ্ণুপ্রিয়া হল স্টেশনের মাঝে। এরই প্রতিবাদে এলাকাবাসীরা শনিবার সকাল ৬টা থেকে ৩ ঘন্টা রেল অবরোধ করে। বাবার নাম কি? কি করেন? আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? কিভাবে মারা গেল? আমাদের এই আন্ডারপাসের ব্যবস্থা, এই ব্যবস্থাটা সম্পূর্ণভাবে অপরিকল্পিত। রেলের যখন থেকে শুরু এই আন্ডারপাস ব্যবস্থা, সাধারণ মানুষ এখান দিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি, আজকে যদি একটু ছিপছিপে বৃষ্টি হয় তখনই জলটা জমছে, সেই জলটাকে নিকাশির কোনো ব্যবস্থা নেই। এই জল নিকাশ বলেছিলেন, বহুবার রেলকে জানানো হয়েছে। আজকে কি হয়েছে? আজকে যেটা ঘটনা, গতকাল রাতে সম্ভবত এই ব্যক্তি ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি, সেই ব্যক্তি এখান থেকে সাইকেল নিয়ে যাচ্ছিল। সেই অবস্থা এখন এই মুহূর্তে যা পরিস্থিতি আছে, প্রায় গলা সমান জল, মানে মানুষ ডুবে যাবে, হয়তো মানুষ সমান হতে পারে, এটা আন্দাজে আমরা বলছি, মানুষ ডুবে যাবে। সেই ব্যক্তি আসছিল রাতেবেলা, আসবার পথে যেভাবে হোক সাইকেল নিয়ে সোজা ঢুকে যায়, ঢুকে যাওয়াতে সেখান থেকে উঠতে পারে, মানুষটা মারা যায়। আজ সকালে আমরা জানতে পারি এসে এই পরিস্থিতি, এলাকার মানুষ এই ব্যাপারটা নিয়ে চরম ক্ষিপ্ত। কারণ হচ্ছে রেল এই যে কাজটা করেছে, এই পরিকল্পনা দিন কাজ, যার জন্য আজকে কিন্তু এই এলাকার মানুষ, আজকে বাবলারির সঙ্গে শ্রীরামপুর সহ বর্ধমান ডিস্ট্রিক্ট সহ আমাদের এখানকার হসপিটাল রয়েছে, চাঁদপুর হসপিটাল, এদিকে স্টেট জেনারেল হসপিটাল, প্রতিদিন কত লোক যাতায়াত করে আমাদের এখান দিয়ে? প্রতিদিন অন্তত প্রায় ৫-৭ হাজার লোক আসা যাওয়া করে। রেল কি বললেন আপনাদের? রেল এই বিষয়টা নিয়ে ওনারা আশ্বস্ত করলেন, ঠিক আছে আমরা রেলটাকে এই মুহূর্তে অবরোধ করেছিলেন, অবরোধ ছেড়ে আপনারা রেলকে ছেড়ে দিন, কারণ সাধারণ মানুষ এই রেলের মধ্যে আজ ২ ঘন্টা আটকে আছে। ওনারা বললো ঠিক আছে, রেলটা ছেড়ে দেওয়ার পরে আমরা বৈঠকে আলোচনা করব, এটাকে আমরা আশ্বস্ত করছি। কীভাবে এলাকার মানুষের শুধুমাত্র দুটো দাবি, এই আন্ডারপাস ব্যবস্থাটা কী করছে এক, আর যে ব্যক্তি মারা গেছে এই বাড়িতে কর্মরত ব্যক্তি উনি, এই পরিবারকে নিয়ে রেল কি ভাবছে? উল্লেখ্য, এই আন্ডারপাস দিয়ে বর্তমান নবদ্বীপের বহু মানুষ যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই আন্ডারপাসে জল জমে যায়। শুক্রবার সন্ধ্যায় নিতাই নগরের বাসিন্দা হরিপদ কর্মকার সাইকেল নিয়ে ওই আন্ডারপাস দিয়ে যাওয়ার সময় জলে পড়ে যান। এদিন সকালে তার দেহ উদ্ধার হয়। এরপরই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। বাবলারি পঞ্চায়েত প্রধান অভিযোগ করেন, জল নিকাশি ব্যবস্থা ঠিকমতো না থাকায় এই ঘটনা ঘটেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।